হবে বলাৎকার। তার পিছত হত্যা, তার পাছত আকৌ বলাৎকার। মৃতদেহক বলাৎকার করা জঘন্য অপরাধী হৈছে রেপ, মার্ডার উইথ রেপ। শিমলুগুড়িত কালি যিগৰাকীক হত্যা করা হয়েছিল এজনে করেছে। নৃশংস জঘন্য, বয়স্ক মহিলাক হত্যা করে মৃতদেহক ধর্ষণ করার দরে জঘন্য কাণ্ড সংঘটিত হয়েছে এইখন অসমত। ইগৰাকীৰ পিছত সিগৰাকী মহিলাক বলাৎকার করে হত্যা করা দুই সাইকো সিরিয়াল কিলারৰ এই নৃশংস কাণ্ড। দুটা হত্যাকাণ্ড আর দুগৰাকী দুর্ভগীয়া, মাত্র এদিনের অন্তরালত রেলর টয়লেটত উদ্ধার হয়েছিল দুইৰে মৃতদেহ। দুইটা হত্যাকাণ্ডরে হত্যাকারী একেই, নরপিশাস বিকাশ দাস আর বিপিন পাণ্ডে। এই দুই হত্যাকারী গ্রেপ্তার হওয়ার পিছতেই পোহরে আহিছে জঘন্য অপরাধৰ নৃশংস অধ্যায়। 10 জুলাই ডিব্ৰুগড় রঙিয়া এক্সপ্রেসৰ দিব্যাঙ্গৰ ডবাত অকলশৰে যাত্রা করা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীগৰাকীক টার্গেট করে লৈছিল বিকাশ আর বিপিনে। এনস্থেসিয়া ব্যবহার করে প্রথমে বলাৎকার, তার পিছত টয়লেটত গামোচাৰে ডিঙি চেপি হত্যা। 11 জুলাই উজনি মোৱা অবধ অসম এক্সপ্রেছ, স্থান একেটাই দিব্যাঙ্গৰ ডবা। অকলশৰে যাত্রা করা এগৰাকী মহিলাক এনস্থেসিয়া ব্যবহার করে প্রথমে বলাৎকার, তার পিছত ডিঙিত গামোচাৰে চেপি হত্যা। হত্যার পিছত আকৌ বলাৎকার। গ্রেপ্তারের পিছত ভিজা মেকুরী যেন হয়ে থাকা মানসিকভাবে উন্মাদ এই নরাধমী দুগৰাকী নারী নৃশংসভাবে হত্যা করেছিল। এগৰাকী বয়স্ক মহিলাক হত্যার পিছতো বলাৎকার করবলে কুণ্ঠাবোধ করা নাছিল সাইকো কিলার বিপিন পাণ্ডে। অর্থ উলঙ্গ অবস্থাত উদ্ধার হয়েছিল রুগিয়া দুর্ভগীয়া মহিলাগৰাকীৰ মৃতদেহ। ফার্স্ট রেপ করলে, করার পিছত ডিঙি চেপি হত্যা করলে, টয়লেটত লৈ গৈ তেনেকে থৈ দিলে। বিপিনে করেছিল। ইয়ার পূর্বেও রেল যাত্রীক অচেতন করে ডকাইতি করার বহু রেকর্ড আছে এই দুই জঘন্য অপরাধীর। আগে পিছেও মানুষ অচেতন করে ট্রেনের পর বয় বস্তুখিনি সামগ্রী তেনেকে লুট করে নিয়ে। প্রতিদিনে প্ল্যাটফর্মের টিকিট কাটি রেলত ব্যবসায় করা বিকাশ দাসে পরিকল্পিতভাবে নহয় রেলর দুফালে সামগ্রী কঢ়িয়া ডবার মাজত থাকা দিব্যাঙ্গর ডবাটুত সুবিধা বুঝিয়ে সংঘটিত করেছিল এই নৃশংস ঘটনা। আর এই অপরাধক বিকাশক প্রতি খোজতে সহায় করেছিল বিপিন পাণ্ডে। প্ল্যান করে কিনে পিছা নকরে তেওঁলোক সদায় এই মানে ট্রেনত উঠি যায়, আর সেই এসএলআর ডাবাটত কোনোবা মানে মহিলা অকলশরে আছে নেকি সেই বস্তুটো চায়, আর অকলশরে পালে মহিলাগৰাকীৰ ওপর এটেক করে, আন এনেস্থেসিয়া ইউজ করে বেহুজ করে, তারপর মানে হেৰি করে আর ক্রাইমটো সংঘটিত করে বলে আমাক কৈছে। বিকাশ দাসৰ দুষ্কার্য নতুন কথা নহয়। বিকাশৰ এনেবোৰ জঘন্য কার্যকলাপৰ বাবে বিগত 8 বছৰ ধৰি পত্নীয়ে কোনো ধৰণৰ সম্পৰ্ক ৰখা নাছিল নৰপিশাসটোৰ সৈতে। সন্তানৰ সৈতে অকলশৰে বাস কৰিছিল বিকাশ দাসৰ পত্নী। সাইকো কিলাৰ বিকাশ দাস আৰু বিপিন পাণ্ডে সংঘটিত কৰা এই নৃশংস তথা জঘন্য কাণ্ডই হতচকিত কৰি তুলিছে ৰাজ্যবাসীক। ডিব্ৰুগড়ৰ পৰা টমাস বুঢ়াগোহাঁই, তিনিচুকীয়াৰ পৰা পৰিস্মিতা বৰুৱা গগৈৰ সহযোগত ব্যুৰ' ৰিপৰ্ট, নিউজ 18 অসম, নৰ্থ ইষ্ট।